আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবৎ উনি দেশের বাইরে অবস্থান করছেন এবং ওনার বাম পায়ে কিছু সমস্যা ছিল। আজকে আমরা সেই কথাটা শুনবো ওনার কাছ থেকে। স্যার, প্রথমে জানতে চাচ্ছি আপনার নামটা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাড়ি। আচ্ছা, খাওড়া থানা। আচ্ছা স্যার, আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন আপনি? আমি তো মালদ্বীপে ছিলাম, বর্তমানে মালদ্বীপে আছি। আচ্ছা স্যার, একটু জানতে চাচ্ছি আপনার পেশাগতভাবে মালদ্বীপে আপনি কি করতেন? জি, আমি বর্তমানে হোটেলে আছি, ফাইভ স্টার হোটেলে। আচ্ছা আচ্ছা, আপনার মূলত সমস্যাটা কি ছিল সেটা একটু আমাদেরকে একটু বলেন। সমস্যাটা কোমরে ব্যথা করত, তারপর পায়ে, বাম পায়ে ব্যথা করত, একটু ঝিরঝির করত। তারপর আমি ওইখানে ডাক্তার দেখাই, দেখানোর পরে ওইখানে ডাক্তারে বলে অপারেশন করতে হবে, তখন আমার বেশি একটা পছন্দ হয় নাই। তারপর আমি ওই মালদ্বীপে থাকতে সোহরুল্লাহ স্যারের মানে প্রোগ্রামগুলো আমি দেখি ইউটিউবে, দেখার পরে আমার একটা বিশ্বাস আসলো, হয়তো ওইখানে গেলেই মনে হয় আমার ঠিক হবে। তারপর আমি দেশে আসি, আসার পর এখানে সোজা চলে আসি ঢাকায় সফিউল্লাহ স্যারের ডিপিআরসি হসপিটালে। এখানে আসার পরে পরীক্ষা টরীক্ষা অল মানে সব কিছু করে, করানোর পরে স্যারে দেখে, দেখার পর বলছে সমস্যা নাই, আপনার এতদিন থাকতে হবে, 15-20 দিন এরকম থাকতে হবে, ঠিক হয়ে যাবে। তো আমি আজকে 15 দিন হয়ে গেছে অলরেডি, আমার অনেকটাই সুস্থ, আর বাকি যেগুলো যেতটুকু সমস্যা আছে হয়তো ঠিক হয়ে যাবে, এই আর কি। আচ্ছা, আপনার যে সমস্যাটা ছিল তার মানে সেটা খুব অল্প কয়েকদিনের ভিতরে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার মতো এরকম আরও অনেক পেশেন্ট আছেন যারা আপনার এ ধরনের সমস্যায় ভুগছেন, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন কি না? জি অবশ্যই, এটা অনেক ভালো হসপিটাল, ট্রিটমেন্ট অনেক ভালো, এখানে আসলে হয়তো ভালো ট্রিটমেন্টটা পাবে। এখন তো বর্তমানে বাংলাদেশে অনেকখানি আছে টাকা নষ্ট করতেছে কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছে না। আমি মনে করি এখানে আসলে সফিউল্লাহ স্যারের হসপিটালে, ডিবিআরসি হসপিটাল, এখানে আসলে হয়তো ভালো ট্রিটমেন্টটা পাবে। এখানে ডাক্তার, নার্স, তারপর আপনার খালারা আছে, ওয়ার্ড বয় আছে, সব মিলে অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, বিটি টুডেজ এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।